রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা থেকে কলকাতা যাচ্ছেন আজ শুক্রবার। তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছেন। দুপুর 2:55 নাগাদ রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তিনি রামপুরহাট দলীয় কর্মীদের সঙ্গে দেখা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য সাধারণ কর্মীদের উচ্ছ্বাস ছিল এদিন রামপুরহাট রেল স্টেশনে চোখে পড়ার মতো। বাস মানে চকমন্ডলা থেকে একটা বাস দেওয়ার কথা আমাকে বললেন উনি, যে আপনি একটা লিখে আমাকে দিয়ে দেবেন, তাহলে আমি ওটা করে দেব। তো এটা এইগুলো হয়েছে এবং মমতা আসলে অনেকক্ষণ সময় পেয়েছেন, আজকে অনেক কথাই হয়েছে। তারাপীঠ নিয়েও বললেন এবং শ্মশানের কাজটা কি হয়েছে সেটাও জিজ্ঞাসা করলেন। তবে কুসুমা বুগ্গাতলা শ্মশানে কাজ হয়েছে কি না সেটাও জিজ্ঞাসা করলেন। তা বললেন রামপুরহাটকে তো অনেক দিয়েছি, হ্যাঁ এটা তো অস্বীকার করা যাবে না যে প্রচুর দিয়েছেন। হ্যাঁ পরে আসবেন বললেন, পরে আসবেন এবং একবার চাকায় পুড়ে যাবেন বললেন, যে চাকায় পুড়ে একবার যাবেন এবং রামপুরহাটে মানে থাকবেন। সংগঠন নিয়ে কিছু কথা না, আমি অন্য কোনো কথা সবাই করে বলেন যে যদি এই আমি বললাম যে আমাদের 9-10-11 থেকে যে জনসংখ্যা যাত্রাটা, হ্যাঁ সেটা হচ্ছে। তো উনি বললেন দেখে যে সাইক্লোন একটাই আছে, যদি সেরকম হয় তাহলে পিছিয়ে যাবে হয়তো। হ্যাঁ উনি এমনি বললেন যে বকডু একটা মডেল গ্রাম করে দেবো, মানে আপনারা দেখে নেবেন একটু যাতে মানে ভালোভাবে কাজ করে এই আর কি। উনি বলেছেন যে ওটা আমি